Ahí llamó el hombre tech. আমি এখানে যে চরিত্রটা করছি, চরিত্রটার নাম জাভেদ। প্রেমের ঘটনাটা আমাকে দিয়েই ঘটে। স্ক্রিপ্টটা আমার ধারণা যে এত ইন্টারেস্টিংলি ছবির গল্পটা বলা হয়েছে, গল্প বলার ধরনটাতে একটা খুব নিজস্বতা আছে, একটা নতুনত্ব আছে। ঠিক কী কী হয় এক্স্যাক্টলি সেটা জানার জন্য ছবিটা দেখতে হবে। অভিনেতা হিসাবে সবসময় খুব হেল্পফুল, কারণ ডিরেক্টরের যখন স্পষ্ট একটা ধারণা আছে সেটা অ্যাক্টরকে খুব সুবিধা দেয়। তো সেই সুবিধাটা আমি পুরো ভরপুর পেয়েছি এই ছবিটা পেছন করতে গিয়ে। এইখানে একটা ছিল যে আমার একটা খাড়া সিঁড়ি ছিল, এবং সেই সিঁড়ি থেকে আমাকে অঞ্জনদা টেনে নামাবে। মানে আমার পুরো বডি ওয়েট অঞ্জনদার উপর দিয়ে দিয়েছি এবং ওই সিঁড়ি দিয়ে নামছি। হ্যাঁ, আমার নিজেরই মায়া হচ্ছে যে ওই ওয়েটটা দিলে কারোর পক্ষে করে ভালো হওয়ার কথা নয়। তাও ফাইনালি আমি দিয়েছি এবং অঞ্জনদা পুরোটাই নিয়েছে। আমরা এই ছবিটা করি, ছবিটার নাম সাহেব বিবি গোলাম। আপনারা এই ছবিটার সাহেব বিবি গোলাম নাম আমরা আপনারা আগে শুনেছেন এবং আপনাদের মনে হচ্ছে চেনা ছবি। আমি জানাই আপনার একদম অচেনা একটা ছবি। সাহেব বিবি গোলাম নামটা আপনার জানা থাকলেও এই ছবিটা তার সাথে কোনো মিল নেই এবং সম্পূর্ণ অন্য নতুন একটা অভিজ্ঞতার জন্য আপনাদের প্রত্যেকেরই সাহেব বিবি গোলাম দেখা উচিত। অত্যন্ত ভালো পারফরমেন্স হয়েছে বলে আমার ধারণা। আমার কথা বলছি না, বাকিদের কথা বলছি। দেখুন আর আমারটা কেমন হয়েছে দেখে আমাকে জানাবেন।